ঝাড়গ্রামের ভাউদি এলাকায় বজ্রাঘাতে মৃত এক ব্যক্তি এবং দুটি গরু। শনিবার বিকেল 3:30 নাগাদ বজ্রাঘাতের ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার চুবকা গ্রাম পঞ্চায়েতের ভাউদি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় যে ভাউদি এলাকার বাসিন্দা প্রায় 55 বছর বয়সী নির্মল মাহাতো তার বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে যখন গরু চড়াচ্ছিল সেই সময় আচমকা বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বাজও পড়ে, যার ফলে মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে দুটি গরু ও নির্মল মাহাতোর মৃত্যু হয়। নির্মল মাহাতোর গোটা শরীর আগুনে ঝলসে গিয়েছে, যার ফলে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা খবর দেয় মানিকপাড়া ফাঁড়ির পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় মানিকপাড়া ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থল থেকে নির্মল মাহাতোর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠানো হয়। নির্মল মাহাতো সহ দুটি গরু বজ্রাঘাতে মৃত্যুর ঘটনায় তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ নাথ মাহাতো বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। তিনি মৃতের পরিবারবর্গকে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাসও দেন। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, টাইমস বাংলা।